পোশাক ও সুগন্ধি দিয়ে মুসুলিদের স্বাগত জানান সৌদির যে মসজিদ সৌদি আরবের একটি মসজিদে প্রয়োজন হলে নামাজের জন্য সরবরাহ করা হচ্ছে পোশাক এবং সঙ্গে দেওয়া হচ্ছে আতর বা সুগন্ধি স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের বরাদ দিয়ে ব্যতিক্রমী এমন উদ্যোগের খবর জানিয়েছেন সংবাদ মাধ্যম গাল্ফ নিউ প্রতিবেদনে জানানো হয় সৌদি আরবের দাম্মান শহরে অবস্থিত আরব বিন আল জামুহ নামের মসজিদটির প্রাঙ্গনে রয়েছে পাখিদের নিরাপদ আবস্থল যা পাখি প্রেমীদের আকৃষ্ট করে মসজিদটি প্রায় চল্লিশ বছর পুরনো মসজিদটির তত্ত্বাবধানে ইব্রাহিম আল হুকাইল বলেন প্রথম দেখায় মসজিদটিকে নতুন বলে মনে হয় কিন্তু এটি চল্লিশ বছরের পুরনো তবে সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটির অনেক উন্নত হয়েছে আমরা এই মসজিদের কিছু মৌলিক সমস্যার সমাধান করতে পেরেছি অজুর স্থান ও টয়লেটের জায়গা আলাদা করা হয়েছে বলেও জানান তিনি মসজিদটির বাইরে থাকা পাখিদের ঘরের কথা তুলে ধরে ইব্রাহিম আল হোকাইল আরো বলেন অব্যাহত একটি জায়গা ছিল যেখানে পরে পাখিদের আবাসস্থল পরিণত করা হয়েছে মসজিদের জানালা থেকে পাখি দেখতে পান মুসল্লিরা যা মসজিদের ভেতরে একটি সুন্দর পরিবেশ তৈরি করেছে তিনি জানান এসবের বাইরে আমর বিন আল জামু মসজিদের কর্তৃপক্ষ নামাজের জন্য মুসল্লিদের সাময়িকভাবে পরিষ্কার পোশাক সরবরাহ করে আল হুকাইলের মতো অনেকেই ব্যায়াম করে বা সূর্যের নিচে কাজ করার ফলে হামাক্ত পোশাকে মসজিদে আসতে পারেন তাদের জন্যই কাপড় ও সুগন্ধির ব্যবস্থা করা হয়েছে হুগাইল বলেন এসব কাপড় সবসময় পরিষ্কার এবং জীবাণুমুক্ত রাখা হয় এটি মসজিদ পরিষ্কার রাখার একটি উপায় সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন